আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 14 জুলাই 2023 আমার মেয়েকে ডিভিআরএস হসপিটালে ভর্তি করেছিলাম। আল্লাহর অশেষ রহমতে এখন অনেকটা ভালোর দিকে। ডিস্ক প্রবলেমটাই মেইনলি, ডিস্কের ব্যথা, ঘাড়ে কোমরে বিভিন্ন জায়গায় ব্যথা। 17 দিন ট্রিটমেন্টের পরে এখন অনেকটা ভালো। সে আগে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, আমার যেমন আমি নিজ দিকে বসতে পারি না, মানে নিচে বসে কোনো কাজকর্ম করতে পারি না। তারপরে দেখা গেছে হাঁটুতে ব্যথা, ওই যে উঁচা নিচে উঠতে গেলে হাঁটুর থেকে মনে হয়তো কিছুটা যায়, কি জানি এরকম মনে হয়তো। নামাজ পড়তে গেলে পা, মানে বাস করতে গেলে, ভাঙতে গেলে মানে ব্যথা। তারপরে এই হাতের কোনোইতে, মানে সারা শরীরে মাংসপেশিতেও ব্যথা ছিল, ফ্যানের বাতাস সহ্য হতো না এরকম। এখন আলহামদুলিল্লাহ ওগুলো কমছে, এখন হাঁটা চলা করলে আগের চেয়ে পাতলা আর কি হাত পা, যে আগে যে একটা বারবার একটা ভাব ছিল ওটার থেকে এখন পাতলা হয়েছে, হাত পা পাতলা লাগতেছে। হাঁটা চলা মানে পায়ের ওই ব্যথাটা লাগে না, আগে যে মানে পায়ে পাড়া দিলে ঘুমের থেকে উঠলে পায়ের পাতার মধ্যে ব্যথা করছে ডান পায়ে, এখন ওই ব্যথা নাই, ওই ব্যথা নাই। এবং পিঠের ব্যথাটাও আগের চেয়ে ভালো। সুতরাং বাবা এসে তো খারাপ লাগি, যে এরকম চলাফেরা আমি যতটা কষ্ট অনুভব না করি আমার চেয়ে বেশি কষ্ট অনুভব করে, খারাপ লাগতো, এটা স্বাভাবিক না? এই অসুস্থতার কারণে তো বিভিন্ন জায়গায় পাঠাইছি, বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে, চিকিৎসা করা হয় না আর কি, এটা রক্তের চিকিৎসা না। এর ব্যথার জন্য মানে হার্ট, হার্টের সম্পর্কিত কোনো ট্রিটমেন্ট করা হয় নাই লোকালি, ব্যথা মনে করছে হয়তো লিভার বা কিডনি, বিভিন্ন লিভার কিডনি সম্পর্কিত সন্দেহ করে। বুকে পিঠে যেমন চাপ দিত হাঁটলে মনে হয়তো যে হাড়ে সমস্যা, হাড়ের ডাক্তার দেখাইছি কিন্তু কয়েকবারই দেখানো হয়েছে, কিন্তু হাট ভালো আছে, সমস্যা নেই। আমি এনজিওগ্রাম পর্যন্ত করেছি কিন্তু ভালো। লাস্ট মুহূর্তে যে 2 বছর আগে MRI করাইলাম, ওইখান থেকে বুঝতে পারলাম যে আমার ডিস্ক ELIT। তারপরে অপারেশনের কথা বলছিল, তো আমি নারাজ যে না অপারেশন করবো না, অপারেশন করলে ভালো হয় আবার খারাপের দিকে যায়, আমি ওটা করবো না। এই এক সপ্তাহ এক জায়গায় মানে একটা কিডনি ডাক্তার লিখছিল, থেরাপি দিয়েছি, 6 মাস মোটামুটি ভালো ছিলাম। তো আমি আর কি হাড়ের এটার প্রতি অত একটা গুরুত্ব দেই নাই, 6 মাস ভালো ছিলাম, আবার দেখি 2 সাইডে ব্যথা কিডনির 2 সাইড নিয়ে। তো এই কিডনি ডাক্তারই দেখাইতেছি, কিডনি ডাক্তারও দেখাইছি, পরে আবার এখন আবার ওই কিডনি ডাক্তারে বললো যে আপনার হয়তো বা কিডনি তো ভালোই আছে, পিছনে ওই হাড়ের ওই সমস্যার কারণে সামনের দিকে ও ব্যথাটা ইয়ে হইতে পারে। তাই এই যে ভিডিও দেখে আবার এই স্যারের সফুল্লা প্রধান স্যারের কাছে আসলাম সরাসরি, আমি নিজেই আর কি মানে ই করছি সিরিয়াল দিয়ে, পরে আবার বলছি আমি ওখানে যাব। তো আসলাম, মোটামুটি অনেকটাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি বললেন যে ওই যে পা, যে ডান পা অনেক সময় অবচবচ ভাব লাগে, ব্যথা কোমরে থেকে পায়ে আসে, এটা ওই ডিস্ক প্রবলেমের কারণে, ELIT-র কারণেই ব্যথাটা পায়ে চলে যায়, একা তো বলছে। আপনি ভর্তি হন, থেরাপি দেন, ব্যায়াম করেন, ঔষধ যা লাগে দেব, আপনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবেন, একথা বলছে। কিডনি ডাক্তার তখন তো বলছে যে আপনার 2টা কিডনি সচল আছে, মানে কার্যক্ষমতা 100 আছে। হ্যাঁ, তখন তো বলছে আপনার সম্ভবত এই ডিস্কের কারণে ব্যথাটা হয়। আপনি তখন আমার সাহস ওইখান থেকে মানে হলো, তাহলে আমি স্যারের ভিডিও দেখছি, তাই স্যারের দেখাই, এখানে দেখতেছি যে অনেক লোক ভালো হয়ে যায়, তাহলে আমার যদি ডিস্কের কারণে আমার যে অত সমস্যা আছে আমি 2 বছর আগে জানি, তাহলে এখানে যাই না। অনুমান ভিত্তিক কোনো চিকিৎসা গ্রহণ না করাই শ্রেয় উত্তম, আগে রোগ সম্পর্কে রোগ নির্ণয় করার পরে চিকিৎসা নেওয়াটাই ভালো। আমাদের বলা থাকবে যদি কারো হাড্ডি সম্পর্কে বা বাত ব্যথা সম্পর্কিত কোনো অসুবিধা হয়, আমরা পরামর্শ দিব এখানে আসার জন্য। আমার কাছে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ ভালোই, এবং ফিজিওথেরাপিস্ট যারা আছে মোটামুটি অনেকটাই ভালো লাগছে, ওদের ব্যবহার এবং ওদের
কাজকর্ম, বাকিটা আল্লাহর ইচ্ছে। এখন ভালো লাগতেছে, আল্লাহ যদি সামনে সুস্থ রাখে। তাকে কিভাবে আর ধন্যবাদ জানাবো, তার জন্য দোয়া করি আল্লাহ সুস্থ রাখুক, সে যেন সেবা করে যেতে পারে, এটাই আল্লাহ তাকে সুস্থ রাখুক। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।